হ্যালো, আজকে একটা খুব মজার রেসিপি শেয়ার করব। ইউজুয়ালি আলু যখনই আমরা ইউজ করি তখন এই খোসাটা কিন্তু ফেলে দিই, কিন্তু এই খোসাটা দিয়েই কিন্তু খুব মুখরোচক একটা খাবার হয়ে যায়। খোসাগুলো যেরকম আমরা ছাড়াই সেরকম ছাড়িয়ে নেব। চারটে আলু থেকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে জলের মধ্যে রাখবো। ভালো করে ধুতে হবে এগুলো। আলুটা কাটার এই খোসা ছাড়ানোর আগে কিন্তু ধুয়ে নিতে হবে ভালো করে, কারণ আলুর মধ্যে প্রচুর মাটি টাটি থাকে। এরকমভাবে সবগুলোকে কেটে নেব। আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে খোসাগুলোকে কেটে নিয়েছি। এবারে কিন্তু এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একদম জলটা কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। এবারে এখান থেকে তুলে নিয়ে একটুখানি জলটা ড্রাই করে নেব। ন্যাপকিনের উপরে রাখলে চট করে জলটা সোক করে নেবে, তাড়াতাড়ি হয়েও যাবে। খোসাগুলোকে শুকিয়ে নিয়ে এসেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাফিসিয়েন্ট তেল দিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল স্পুনের মতো তেল রয়েছে। দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে আর 1টা চেরা কাঁচা লঙ্কা। এবারে এই যে খোসাগুলো শুকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/4 টিস্পুনেরও কম হলুদের গুঁড়ো। ফ্লেমটাকে এবারে একটু মিডিয়ামে রেখে দেবো, হাইতে ছিল, রেখে এটা চাপা দিয়ে দেবো হার্ডলি 2 মিনিটের জন্য, যাতে আলু খোসাগুলো সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার খোলা অবস্থায় এরকমভাবে এটাকে ফ্রাই করব। বেশ কুরকুরে একটা ভাব চলে এসেছে। এবারে এটার মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পোস্ত। এবারে সল্ট আগে আমি দিইনি, অল্প একটু সল্ট পরিমাণ মতো। লাস্টে দিয়ে দেবো এটার উপরে একটু ধনে পাতা। ব্যাস তৈরি হয়ে গেল। এবারে এটাকে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল হেলে দেওয়া জিনিস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আলুর খোসা ভাজা কতটা ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে, অসাধারণ লাগে খেতে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মুখরোচক খাবার নিয়ে আসবো। ওকে দেন,
বাই।